हेलो। হ্যাঁ হ্যাঁ, আমার বলুন। রিপোর্ট রিপোর্ট বলছে যে অ্যান্টিমর্টেম ইন নেচার, তার মানে গলায় ফাঁস লেগেই মারা গেছে। এবং গলায় ফাঁস লেগে মারা গেছে মানে এটা সুইসাইডাল হ্যাঙ্গিং এর দিকেই যাচ্ছে, মানে সুইসাইডাল হ্যাঙ্গিং এর দিকেই যাচ্ছে। কিন্তু তবে আমার মনে হয় যে হয়তো ভিসেরাও বোধ হয় প্রিজার্ভ করা হবে, ভিসেরা প্রিজার্ভ করে ভিসেরাও নিশ্চয়ই টেস্টিং এর জন্য এসএসএল এ পাঠানো হবে, সেটাও নিশ্চয়ই তার সঙ্গে আনুষঙ্গিক থাকবে। তখন কিন্তু এই বাকি যেটা, যে মানে কিছু খাইয়ে দিয়ে বেহুশ করে তাকে ঝুলিয়ে দেওয়া হলো কিনা সেটাও দেখতে পারে। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু প্রাইমারিলি কিন্তু এটা অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং মানে সুইসাইডাল হ্যাঙ্গিং এর দিকেই যাচ্ছে। এই বাকিটা এবার ইনভেস্টিগেশন এবং সার্কামস্টেনশিয়াল এভিডেন্সেস উইচ উইল বি কামিং আপ তার উপরে নির্ভর করছে বাকি তদন্তটা। তো এটা কিন্তু মানে পোস্টমর্টেম হ্যাঙ্গিং নয়, পরিষ্কার দিয়েছে মেডিকো লিগাল অটোপসি থেকে জানিয়ে দিয়েছে এটা পোস্টমর্টেম হ্যাঙ্গিং নয়। সুতরাং এটা অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং, এটা সুইসাইডাল হ্যাঙ্গিং এর দিকেই যাচ্ছে। ধন্যবাদ সলিল বাবু। গলায় ফাঁস লেগে ঝোলার কারণে মৃত্যু হয়েছে অর্জুন চৌরাশিয়ার, ময়না তদন্ত রিপোর্টে জানিয়েছে কমান্ড হাসপাতাল, এমনটাই সূত্রের খবর। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আজকে কলকাতা হাইকোর্টের শুনানি এবং সেখানে আমরা জানি মুখ বন্ধ খামে আলিপুর কমান্ড হাসপাতালে যে ময়না তদন্ত করা হয়েছিল অর্জুন চৌরাশিয়ার, সেই রিপোর্ট পেশ করা হয়েছে। কি রয়েছে সেই রিপোর্টে, আদালত কি জানালো? দেখো, আদালতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কমান্ড হাসপাতালের পক্ষ থেকে মুখবন্ধ খামে যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেটা পড়ে আদালত দেখেছে যে সেখানে বলা হয়েছে যে গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই অর্জুন চৌরাশিয়া বিজেপি নেতা তার মৃত্যু হয়েছে। এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে এটা অ্যান্টিমর্টেম ইন নেচার, তার অর্থ হলো যে গলায় ফাঁস লেগে ঝোলার আগে পর্যন্ত তার দেহে প্রাণ ছিল, অর্থাৎ যে তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই তথ্য ময়নাতদন্তের রিপোর্ট থেকে কোথাও প্রমাণিত হচ্ছে না। আর তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই ময়নাতদন্ত আলিপুরের কমান্ড হাসপাতালে হয় এবং সেখানে কল্যাণী এমস সহ আরজিকর হাসপাতালের একজন চিকিৎসক তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কমান্ড হাসপাতালের চিকিৎসক এবং দক্ষিণ চব্বিশ পরগনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত ছিলেন। বলতো, সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই ময়নাতদন্ত সেখানে সংগঠিত হয়েছিল। পাশাপাশি যখন এই ময়নাতদন্তের রিপোর্ট মহামান্য প্রধান বিচারপতি পড়লেন এবং পড়ার পরে তিনি যখন বললেন যে এটা ঝোলার গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু এবং অ্যান্টিমর্টেম ইন নেচার, তারপরেই তিনি নির্দেশ দিয়েছেন যে এই ময়নাতদন্তের রিপোর্ট সহ ভিসেরা সহ এবং অন্যান্য যা নমুনা রয়েছে সমস্ত যেগুলো কমান্ড হাসপাতালের কাছে রয়েছে সেই সমস্তটাই অবিলম্বে এরাজ্যের যারা পুলিশ রয়েছেন যারা তদন্ত করছেন সেই তদন্তকারীদের হাতে অবিলম্বে তুলে দিতে হবে এবং তারা পরবর্তী পর্যায়ের যে পদক্ষেপ আছে বা পরবর্তী পর্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো তারা খতিয়ে দেখবেন। ফলত সব মিলিয়ে এই ময়নাতদন্তের রিপোর্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আজকে কমান্ড হাসপাতালের তরফ থেকে মুখবন্ধ খামে পেশ করা হলো। কারণ তুমি জানো যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন কলকাতায় এসেছিলেন তিনি এসে একেবারে সরাসরি বলেছিলেন যে এই ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন এবং বিজেপির তরফ থেকেও বলা হচ্ছিল যে যেহেতু অর্জুন চৌরাশিয়া বিজেপির কর্মী ছিলেন এবং ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার ছিলেন সেই কারণেই তাকে খুন করা হয়েছে এবং তারা সরাসরি শাসক দলের দিকে বা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। ফলত সেক্ষেত্রে এই যে ময়নাতদন্তের রিপোর্ট তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছিল। একেবারে শুক্রবারই এই মৃত্যুর পরেই অস্বাভাবিক মৃত্যুর পরেই পরিবারের তরফ থেকে বিজেপির তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং তারপরে কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট। তুমি আমাদের সঙ্গে থাকো।